অনেককে সেই অর্থে আমরা ভিখারি বলি, যাদের কিচ্ছু নেই, দৌড়ে দৌড়ে ভিক্ষে করত। মা যখন দুপুরবেলা এসে স্নান খাওয়া করানোর জন্য বিলেকে খুললেন, দেখলেন ওই ঘরটার মধ্যে আর কোনো জিনিস নেই, সব জিনিস বিলে দিয়ে দিয়েছে। এই ছিল তার চরিত্র। তিনি কখনো অন্যের দুঃখ ছাড়া নিজের কষ্ট, নিজের দুঃখ কিচ্ছু ভাবেননি। এবং ধর্ম ধর্ম করে যেটা, তার বাবা ছিলেন ওকালতি ব্যবসার সাথে জড়িত, বিভিন্ন মক্কেল আসতো তার বৈঠকখানা ঘরে, সেখানে বিভিন্ন রকমের হুঁকো থাকত। যারা মুসলিম সম্প্রদায়ের আসতেন তাদের আলাদা হুঁকো, যারা হিন্দু সম্প্রদায়ের তাদের আলাদা হুঁকো, বা জাতপাতের ব্যাপারটা তারা রাখতেন হুঁকোগুলোতে, কেননা যারা এঁঠো করে হুঁকো খাবে তারা কি করে আবার হিন্দুটা মুসলিম খাবে। তো একদিন সে বিলে জিজ্ঞেস করছে মাকে যে মা এতগুলো হুঁকো কেন, বলছে দেখো বাবা আমরা তো হিন্দু, এরকম ব্রাহ্মণ আমরা, দত্ত আমরা কায়স্থ তিনি ছিলেন, কিন্তু অনেক আছেন এখানে তোমার বাবার যারা মক্কেল আসেন তারা কেউ মুসলমান কেউ খ্রিস্টান কেউ শিখ, তো সে বিভিন্ন ধর্মের মানুষের একটা হুঁকো থেকে কি করে খাবে। বিলের পছন্দ হলো না। একদিন বিলে তার বাবা যখন চলে গেছেন বাইরে নেই বাড়িতে, বিলে চুপি চুপি পা টিপে টিপে সেই ঘরটাতে ঢুকলো। ঢুকে প্রত্যেকটা হুঁকো থেকে একবার করে তিনি মুখে দিয়ে শুধু দেখছেন আর রেখে দিচ্ছেন। বাড়ির ঠাকুর চাকর তারা দেখেছে, দেখে সঙ্গে সঙ্গে জানিয়েছেন ভুবনেশ্বরী দেবীকে। তিনি দৌড়ে এসেছেন, এ কি করছিস, তুই কেন এরকম করছিস, তোকে বারণ করেছিলাম যে এক একটা হুঁকো তোর এক একজনের জন্য, তুই তো এটা হাত দিতে পারিস না। বললো না মা আমি দেখছিলাম আমি প্রত্যেকটা হুঁকোর মুখে নিয়ে যে আমার জাত গেল কিনা, আমার কি জাত চলে গেল। তখন কিন্তু সে ছোট, খুব বড় নয়। একটা ভাবুন যে মানুষটা ছোট বয়সে এটা ছিল, তখনই মা বুঝেছিলেন যে ছেলে তার কোলে থাকবে না। এ বিশ্বের বিবেকানন্দ, ওটা ভারতবর্ষের বিবেকানন্দ তথা বিশ্বের বিবেকানন্দ। তখন তিনি বিবেকানন্দ হননি। তারপর এমন একটা সময় এলো তার বাবার অকাল প্রয়াণের পর, তাদের আর্থিক অবস্থা, বিলে তো কিছুই করতো না, পারিবারিক সম্পত্তির কোন্দলে মা খুব অসহায় হয়ে পড়লেন। তখন তার রামকৃষ্ণ দেবের সাথে দেখা হয়ে গেছে। সে এক অদ্ভুত ব্যাপার আপনারা সবাই জানেন, রামকৃষ্ণ দেবের কাছে তিনি যখন গেছেন তখন তাদের বাড়ির দুরাবস্থা এমনই যে বাড়িতে হাঁড়িতে চাল দেবার মতন পয়সা নেই। তিনি যে ঠাকুরের কাছে কিছু বলতে পারছেন না, বললো শোন, তিনি তো সর্বজ্ঞ জানতেন রামকৃষ্ণদেব, তিনি তাকে পাঠালেন মায়ের কাছে, যা মায়ের কাছে যা, যে চেয়ে নে, তোর যেটার অভাব সেটা চা। বিবেকানন্দ গেলেন, মায়ের মুখের দিকে তাকালেন, বলল মা জ্ঞান দাও, বুদ্ধি দাও, বিবেক দাও। ঠাকুর পিছন থেকে আড়াল থেকে সব দেখলেন, বললো দুঃশালা তোর কিছুই হবে না, তুই তার কাছে পাঠালাম তোর ভাত কাপড় চাইতে, তুই বললি জ্ঞান দাও, বিবেক দাও, বুদ্ধি দাও, তোর তো সেগুলো আছেই, যেটা তোর নেই সেটাই চা। এরকম তিনি বারবার তিনবার গেছেন মায়ের কাছে প্রার্থনা করতে, কিন্তু কিছুতেই তিনি সফল হননি। তখন ঠাকুর বলল তোর দ্বারা কিচ্ছু হবে না, যা তোকে আমি বলে দিচ্ছি মাকে, তোর কোনোদিন মোটা ভাত কাপড়ের অভাব হবে না। তাহলে যে মানুষটা নিজের পেটের ভাত চাইতে পারত না, যে ছেলেটা ছোটর থেকে অপরের দুঃখ কষ্টের জন্য দুঃখিত হয়ে তাদের কাছে সমস্ত জিনিস তুলে দিত, নিজের বাড়ির জিনিসপত্র কাপড় চোপড় নিজের অনেক জামা কাপড় সব দিয়ে দিত ভিখারিকে, সে মানুষটা কতখানি মহান সেটা আপনারা ভেবে দেখুন। তাই আজকে আমাদের যারা স্বয়ম্ভর গোষ্ঠীর মেয়েরা এখানে এসেছেন, আমাদের তাদের কাছে অনুরোধ, আপনাদের প্রত্যেকের বাড়িতে ছোট ছোট শিশু আছে, অনেক সময় অনেক বায়না করে, মেলা দেখতে নিশ্চয়ই অনেক জায়গা যান, এটা কিনে দিতে হবে, ওটা কিনে দিতে হবে, তিনটে গাড়ি আছে আরো দুটো কিনে দিতেই হবে, না হলে গড়িয়ে পড়ে গেল, আপনারা দেখলেন দরকার নেই বাবা এ এত গড়িয়ে পড়ছে, আর দুটো গাড়ি কিনে দিন। কি যে মেয়ের হয়তো পাঁচটা পুতুল আছে, সেও আবার বায়না করলো আমাকে আরো দুটো পুতুল চাই, একটু ভাবান তাদেরকে যে দেখো তোমার হয়তো পাঁচটা পুতুল আছে, পাশের বাড়ির আরো যার অবস্থা খারাপ তার কিন্তু সেটা নেই, তুমি একটা দাও তোমার থেকে,
আপনি একবার যদি নিজেরা ভাবাতে পারেন বাচ্চাদেরকে, বাচ্চাদের মন ভীষণ উদার, ভীষণ সরল। আমরা বলি না, ভীষণ জেদি, ওর জিনিস কাউকে দিতে চায় না। এটা আমরাও এনজয় করি, আমরাও আনন্দ পাই যে বাবারে কি সুন্দর এই বাচ্চাটা, হেসে গড়াগড়ি করি। কখনো করবেন না। আপনারা বাচ্চাদেরকে শেখান ছোট থেকে যে তোমার যদি দশটা থাকে, তোমার যদি আটটা থাকে, তুমি তোমার পাশের বাড়ির কোনো গরিব মানুষ আছে যাকে, একটা দাও। দেখবেন ছোটরা তো একেবারে মাংসের তালের মতন, তাকে যেভাবে আপনি তোলাবেন, সাদা কাগজ থাকে তারা, যখন তাদের জ্ঞান বুদ্ধি 3 বছর 2.5 বছর, তাদেরকে আপনি যেভাবে ভাবনায় ভাবিত করবেন, তারা অবশ্যই সেই ভাবনায় চলবে। এইটুকু আমার আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ। আর আপনারা আজকে যারা এসেছেন, রিতুন একটা খুব সুন্দর কাজ করেছে, সত্যি আপনারা প্রচুর কাজ করেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মেয়েদেরকে এগিয়ে রাখতে চান, তার সবসময় নির্দেশ থাকে যে স্বয়ম্ভর গোষ্ঠীর মেয়েরা যেন নিজের হাতে কিছু করতে পারে। যদিও তিনি লক্ষ্মীর ভাণ্ডার দেন যাদেরকে 500 টাকা দেন এবং যারা SC ST পান, কিন্তু তা সত্ত্বেও এই টাকাতেও যখন না হয়, তারা যদি আপনি নিজে রোজগার করতে পারেন, একটা লোন পান, এই রকম যে আনন্দ যে আজকে আমি নিজে এটা পারলাম, সেলাই করে যে টাকাটা আপনারা পাচ্ছেন, অনেক সময় সেলাই নয়, অনেক অনেক কাজ আছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মধ্যে যিনি কিন্তু মেয়েদের এই দিকটার কথা ভেবেছেন। লক্ষ্মী ভাণ্ডার নিয়ে অনেকে অনেক বক্রোক্তি করেছে, বাঁকা কথা বলেছে, খারাপ কথা বলেছে। আমি কারো নাম নেব না আজকের এরকম পবিত্র দিনে, কিন্তু অনেকে বলেছেন যে উনি ভিক্ষা দিচ্ছেন, সবার হাতে উনি ভিক্ষা দিচ্ছেন, ভিক্ষা দিয়ে ভোট কিনছেন। আরে বসাই, আমি আপনাকে বলছি, এত মানুষ তো এসেছে, এত মুখ্যমন্ত্রী তো পশ্চিমবঙ্গে পরপর গেছে, এই ভিক্ষা দেওয়ার কথাটাকে ভেবেছে, আর তিনি ভিক্ষা দিচ্ছেন কাকে? তুমি আপনি কটুক্তি করার আগে একবারও ভেবেছেন আপনাকে কে অধিকার দিয়েছে পশ্চিমবঙ্গবাসীদের মা বোনেদেরকে ভিখারি বলতে? এই অধিকারটা আপনি কোথা থেকে পেলেন? সেই শিক্ষা, সেই রুচি, সেই বোধ তাদের নেই। তাই আপনারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, মহিলাদের যাতে কিভাবে উন্নতি হয়, তিনি নিজে একজন মহিলা হয়ে, আমি খুব গর্ব অনুভব করি, আমি পশ্চিমবঙ্গের মতন জায়গায় জন্মেছি, মমতা ব্যানার্জির মতন মুখ্যমন্ত্রীকে আমি দেখেছি, আমি এত তার কথা শুনেছি, মানে এটা আমার একটা সৌভাগ্য বলে আমি নিজেকে মনে করি। তো দিদি যে পথ দেখাচ্ছেন, আপনারা সেই পথে চলুন। রিটুন খুব ভালো কাজ করছে, 40টার মতন প্রায় গ্রুপ এখানে আছে। এই স্বনির্ভর গোষ্ঠী কথাটার মধ্যেই অর্থ লুকিয়ে আছে, আপনারা স্বনির্ভর হন। অন্যের উপরে নিশ্চয়ই আমরা ডিপেন্ড করি, কিন্তু একটু চেষ্টা করে দেখুন, যখন আপনি নিজের হাতে কোনো কাজ করে খেটে 100টা টাকাও পাবেন, তার আনন্দ অপরিসীম। মনে হবে যে না, আমিও কিছু পারি, দিদি শুধু এটাই চেয়েছেন। আর আসন্ন লোকসভা নির্বাচন আমাদের দুয়ারে একেবারে প্রায় এসে গেছে, আর হয়তো কিছুদিন পরেই প্রার্থী আমাদের ঘোষণা হবে। যেই প্রার্থী হিসেবে আসুন, মাননীয় মুখ্যমন্ত্রী যাকে মনে করবেন প্রার্থী, আমরা তাকে একেবারে মানে খুবই উৎসাহিত হয়ে তাকে মেনে নেব। তো আপনাদের সকলের কাছে অনুরোধ, দিদির হাত শক্ত করার জন্য, আপনারা তো আছেনই, অবশ্যই আছেন, কিন্তু এখনো যারা ভুল পথে চলছে, যারা ধর্ম ধর্ম করে দেশটাকে রসাতলে দেবার চেষ্টা করছে, সেই মানুষগুলোর কাছ থেকে একটা করে মহিলাও যদি একজনকে ছড়িয়ে আনতে পারেন, তাহলে জানবেন যে দিদি যে জন্য আপনাদের এত করছে, আপনারাও দিদিকে তার প্রতিদান হিসাবে কিছু ফেরত দিতে পেরেছেন। যাই হোক, এখানে অনেকটাই সময় আমি নিয়ে নিলাম, আরও অনেকেই আসবেন, রিটুন আছে, আমি আরও একটা দুটো জায়গায় যাব। আপনাদের সকলের সুস্থতা কামনা করছি, সকলে খুব ভালো থাকুন। আমাদের সাংবাদিক কাকলি এখানে এসেছেন, তাকে আরামবাগ পৌরসভার পক্ষ থেকে, 1 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আনন্দে বাঁচুন, হাতে হাত ধরে বাঁচুন, পাশে থেকে বাঁচুন, সবাই ভালো থাকুন। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, স্বামী বিবেকানন্দ জিন্দাবাদ। তার মতন মহান মানুষ যেন যুগে যুগে আবার আসে,
আমাদের মধ্যে। আমরা শুধু ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি, আমরা বিবেকানন্দ পায়ে অসংখ্য প্রণাম জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি। হ্যালো, এতক্ষণ আমাদের মধ্যে মাননীয় ভাইস চেয়ারম্যান মহাশয়া খুব সুন্দর একটি বিবেকানন্দ সম্বন্ধে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে প্রকল্পগুলো আছে সেই সম্বন্ধে খুব সুন্দর একটি বক্তৃতা দিলেন। এবার আমি 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী রিটন কুণ্ডুকে এই 12ই জানুয়ারি এবং এই সর্বগোষ্ঠী সম্বন্ধে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, আজ আমি আমার 1 নম্বর ওয়ার্ডের সমস্ত এসএইচজি গ্রুপের মহিলাদের নিয়ে একটি মিটিংয়ের আয়োজন করেছি, যেখানে যাদের যা গ্রুপের সমস্যা আছে আপনাদের আপনারা তুলে ধরবেন। আমাদের অফিস থেকে এসেছেন আমাদের তনুশ্রী রয় মহাশয়া এবং আমাদের ভাইস চেয়ারম্যান ম্যাডাম মমতা মুখার্জি মহাশয়া এখানে উপস্থিত আছেন, ওনাকে আমি প্রণাম জানাই, তনুশ্রীদিকেও আমি প্রণাম জানাই। এবং আমার সামনে যে সমস্ত এসএইচজি দিদিরা উপস্থিত আছেন সকলকে আমার নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন প্রণাম জানাই। এবং এখানে আমাদের তৃণমূল যে সমস্ত কর্মীবৃন্দরা উপস্থিত আছে সকলকেই আমার শুভেচ্ছা অভিনন্দন প্রণাম জানিয়ে আমি কয়েকটি কথা বলবো। আজ বিবেকানন্দের জন্মদিন, তাই বিবেকানন্দকেও আমি শতকোটি প্রণাম জানাই। আমাদের আজকের এই মিটিংটা যেহেতু আমাদের এসএইচজি গ্রুপের মহিলাদের নিয়ে, সেহেতু আমি এসএইচজি মহিলাদের বিষয়েই আমি কয়েকটি কথা বলবো যে আমরা এসএইচজি দলে আসব কেন, কেন আমরা এসএইচজি দলের অন্তর্ভুক্ত হব। এসএইচজি মানে হলো সেলফ হেল্প গ্রুপ, মানে স্বনির্ভর গোষ্ঠী। এই স্বনির্ভর গোষ্ঠী করতে গেলে আমাদের সর্বনিম্ন 12 জন সদস্য হতে হবে, সেই 12 জনের মধ্যে 3 জনকে হেড হতে হবে। হেড মানে এই নয় যে তারাই সমস্ত দায়িত্ব পালন করবে, আমাদের এসএইচজি গ্রুপের সকলেরই সমান অধিকার আছে। কারণ আমরা যখন কোনো লোন পাস করব, আমাদের 3 জন গেলে কি আমাদেরকে লোন দেবে, ব্যাংক থেকে দেবে না, সেই 12 জন সদস্য সই থাকলে তবে আমাদেরকে লোন দেবে। এবং আমি বলবো যে আমাদের মমতা ব্যানার্জি যে আমাদের যে প্রকল্পগুলো করেছেন এবং এসএইচজি মহিলাদের কথা ভেবেছেন, তিনি কি করেছেন, এই যে পঞ্চায়েতে আমরা দেখি পঞ্চায়েতে নানা রকম গাছ দিচ্ছে, পশুপালন দিচ্ছে, সেই পশুকে পালন করে তারা বিক্রি করে তারা স্বনির্ভর হচ্ছে। কিন্তু আমাদের পৌরসভাতে এখন স্কুল ড্রেসের কাজ দিচ্ছে, এরপর ভবিষ্যতে ডাক্তার নার্সদের কাজ দেবে, সেগুলোকে সেলাই করে মেয়েরা কি হবে না স্বনির্ভর হবে। এবং আমাদের মমতা ব্যানার্জি যে আরো অনেক রকম ট্রেনিং এর ব্যবস্থা করেছেন মেয়েদের জন্য, কি কি না সাবান তৈরি, ধূপ তৈরি, এ সমস্ত আরো অনেক রকম ট্রেনিং এর ব্যবস্থা করেছেন। আমরা যদি এগিয়ে আসি সেই ট্রেনিং নিয়ে আমরা ঘরে বসে যদি ডেলি 50 টাকাও ইনকাম করতে পারি তাহলে আমরা স্বনির্ভর হতে পারবো। আরে স্বনির্ভর কেউ কাউকে করে দেয় না, স্বনির্ভর হতে গেলে নিজেকে এগিয়ে আসতে হয়। বিবেকানন্দের বাণীতে বিবেকানন্দ বলেছেন যে নিজেকে কেউ দুর্বল ভেবো না, নিজেকে সবল ভাবো, নিজে এগিয়ে এসো, তবেই তো আমরা এগুতে পারবো। যদি আমরা নিজেকে দুর্বল ভেবে পিছিয়ে থাকি তাহলে চিরকাল আমরা পিছিয়ে পড়ে থাকবো। এই স্বনির্ভর গোষ্ঠী যদি আমরা করি তাহলে কি পাবো, আমরা ব্যাংক থেকে অল্প সুদে ঋণ পাবো। কেন, আমরা যদি কখনো কোনো ব্যবসা করতে চাই তখন কি করব না, এই 12 জন গোষ্ঠী মিলে যদি কেউ ব্যবসা করে তখন আমরা অল্প সুদে ঋণ পাবো এবং আমরা নিজেরাও ঋণ পাবো, এক একজনও ঋণ পাবো। কেন পাবো না, আমরা যেহেতু এসএইচজি গ্রুপের মহিলা, এই এসএইচজি গ্রুপের মহিলারা তারা যদি যদি ব্যাংকে গিয়ে যদি এই যে ফর্ম ফিল আপ করছে, এই এই সব নানা রকম কাজ করছে, রেজুলেশন করছে, এই যে এই জিনিসগুলো আগে কি কেউ করেছিল যখন এসএইচজি আওতায় আসেনি, কি তখন কিন্তু কেউ পারেনি, তখন কেউ মেয়েরা বাইরে বেরোয়নি বলে কেউ কিচ্ছুই জানতো না। কিন্তু আজ এসএইচজি গ্রুপের অন্তর্ভুক্ত হয়ে আজ মেয়েরা বাইরে বেরোচ্ছে, ব্যাংকে যাচ্ছে, তারা টিপসই হলো তারা অন্তত টাকাটা তুলে নিয়ে বাড়িতে আসতে পারছে। আমাদের অনেকেরই হয়তো ব্যাংকের বই আছে, কিন্তু সেই ব্যাংকের বইয়েতে আমরা টাকা জমা দিই কিন্তু সেই টাকা থেকে আমরা লোন পাই কি, আমরা পাইনি।
কিন্তু আমরা যদি এসআইজি অন্তর্ভুক্ত হই, আমরা যদি মাসে প্রত্যেক মাসে 50 টাকা করে জমা দিই, তাহলে সেই 50 টাকা যখন জমবে 6 মাস পর, সেই টাকা আমরা তুলে আমরা লোন হিসেবে ব্যবহার করতে পারবো। হয়তো আমাদের বাড়িতে কারো চাষের প্রয়োজন হতে পারে, কারো ছেলেদের পড়াশোনার প্রয়োজন হতে পারে, কারো মেয়ের বিয়ের প্রয়োজন হতে পারে, কিন্তু সেই টাকাটা আমরা লোন হিসেবে তুলে তখন ব্যবহার করতে পারবো। কিন্তু যারা এসএইচজি গ্রুপের অন্তর্ভুক্ত নয়, তারা কিন্তু ওই বন্ধন ব্যাংক থেকে লোন নিচ্ছে আর বেশি সুদ দিচ্ছে, এটা কি ঠিক? তাহলে আমরা তো চাইবো যে আমরা সকলে মিলে আসি, এসআইজি গ্রুপের অন্তর্ভুক্ত হই, কারণ এসআইজি গ্রুপেতে কিন্তু টাকাটা সবাই মিলে দিচ্ছি আমরা জমা, একজন নয়, আমাদের নিজস্ব গ্রুপে আমরা নিজেরাই জমা দিচ্ছি, কিন্তু তাতেও আমরা লোন পাচ্ছি না। কিন্তু এসআইজি গ্রুপের যখনই অন্তর্ভুক্ত হব, সেই 12 জন সদস্য সকলে মিলে 50 টাকা করে জমা দিচ্ছে, দেওয়ার পর সবার টাকা আমরা তখন একবার লোন হিসাবে যেটাও আমরা পাচ্ছি। তাই আমাদের মমতা ব্যানার্জি যে আমাদের গ্রুপ স্বনির্ভর গ্রুপের মহিলাদের জন্য যাতে উনি হাত বাড়িয়ে দিচ্ছেন, আমাদের স্বনির্ভর গ্রুপের মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, লক্ষ্মীর ভাণ্ডার সকলকেই হয়তো দিচ্ছেন, কিন্তু আমাদের মমতা ব্যানার্জি প্রথম কিন্তু স্বাস্থ্যসাথী দিচ্ছি যে এসএইচজি গ্রুপের মহিলাদের কারো কিছু হলে বা অপারেশন হলে, কোনো পরিবারে কারো কিছু হলে সেই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যে আমরা জমা দিই। এমনকি আমি দেখেছি এসআইজি গ্রুপের যে স্বাস্থ্যসাথী কার্ড আছে, সেই কার্ডে আমরা 5 লাখ করে পাবো, তাই তো দিদিরা পেয়েছেন তো? হ্যাঁ, কিন্তু আমরা দেখেছি, তাই আমরা কি করব না, এসআইজি গ্রুপে অন্তর্ভুক্ত হব। তাই আমি কি বলবো যে একজন যদি কেউ থাকে, একজনের একটা লাঠি শক্ত হয় কি? হয় না, 12টা যদি লাঠি হয় তবে আমরা শক্ত হতে পারবো, কারণ একজনের বুদ্ধি সমান নয়। যদি আমরা একটা গ্রুপে 12 জনকে টানি, তাহলে সেই 12 জনকে নিয়ে 12 জনের বুদ্ধিতে আমরা চললে আমাদের গ্রুপটা অনেক উন্নত হবে। সেই জন্য আমাদের সেই 12 জনকে নিয়েই আমরা গ্রুপ করবো। আপনাদের কাছে অনুরোধ, আপনাদের আশেপাশে যদি কোনো মহিলারা এই এসএইচজি গ্রুপের অন্তর্ভুক্ত হতে চায়, তাহলে তাদেরকে বলবেন যে এসআইজি গ্রুপের অন্তর্ভুক্ত হলে আমরা এই যে কি কি সুযোগ সুবিধা পাচ্ছি, সেই সুযোগ সুবিধা তারাও যাতে পায়, তারাও যাতে স্বনির্ভর হতে চায়। যেহেতু এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইজি মহিলাদের জন্য অনেক কিছু পরিকল্পনা করেছেন, আরো ভবিষ্যতে আরো অনেক কিছু পরিকল্পনা করবেন। আপনারা এই বলি, আমি আমার বক্তব্য শেষ করছি। কাউন্সিলর মহাশয়া, রিটন কুণ্ডু মহাশয়া, খুব সুন্দর স্বনির্ভর গোষ্ঠী সম্বন্ধে ওনার সুচিন্তিত বক্তব্য রাখলেন। তা আমি বলবো, স্বয়ংবর গোষ্ঠী থেকে কেউ যদি এসে 2-4 কথা বলতে চান তা খুব ভালো হয়। আচ্ছা, বন্যা দিকে ডাকা হচ্ছে, উনি এসে স্বয়ংবর গোষ্ঠী সম্বন্ধে আরো 2-4 কথা বলবেন। সবাইকে নমস্কার। আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আর খুব ভালো পবিত্র দিন, মানে উনি খুব এক মহান ব্যক্তি ছিলেন। আর আমাদের স্বয়ংবর গোষ্ঠী মানে যাদের যা কিছু সমস্যা আছে আজকে বলবেন, আর কারো যদি গোষ্ঠী সম্বন্ধে কিছু জানার থাকে সেটাও বলবেন। এখানে আমাদের ম্যাডাম আছেন, পৌরসভা থেকে তনুশ্রী ম্যাডাম আছে, ভাই চেয়ারম্যান আছে, আমাদের কাউন্সিলর আছে, সব ম্যাডামরা আছেন। ওনাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম, ভালোবাসা। আর আপনাদের কিছু সমস্যা থাকলে বলবেন, আপনি বলুন নিজে। বলছি স্বয়ংবর গোষ্ঠী এমন একটা জিনিস যেটা আমাদের মেয়েদের মানে মানে স্বয়ং মানে হচ্ছে স্বনির্ভর করে তোলা, মানে মানে মেয়েদিকে স্বনির্ভর করতে শিখিয়েছে, যেটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এই গোষ্ঠীটা আমাদের চালু হয়েছে। মানে মেয়েরা যে নিজেদের স্বাধীনতাটা নিজেরা নিজেদের পায়ে ভর দিয়ে দাঁড়ানোর যেটা মানে প্রচেষ্টা, সেটা ওনারা এখন নিজেরাই নিজেদের অনেকটা সবল হয়ে উঠতে পারবে। কারোর কাছে একটা টাকা চাইতে গেলে তার স্বামীর কাছে বা ছেলের কাছে চাইতে হয়, সেদিক থেকে আমাদের এই স্বয়ংবর গোষ্ঠী অনেকটাই মেয়েদের ক্ষেত্রে অনুপ্রেরণা দিয়েছে। আর মেয়েরা কিছু নিজেরা কিছু করুন, নিজেরা নিজের পায়ে ভর দিয়ে দাঁড়ান। স্বয়ংবর গোষ্ঠী আমাদের অনেক রকম সুযোগ সুবিধা আছে, পৌরসভার আন্ডারে বা পশ্চিমবঙ্গ সরকার অনেক কিছু অনুপ্রেরণা দিচ্ছেন। সেই হিসাবে আমি একটা কথাই বলবো, মেয়েরা সবসময় স্বনির্ভর হওয়ার চেষ্টা করুন,
বন্ধন ব্যাংকের অত টাকা লোন নেওয়ার কোনো দরকার নেই, অত টাকা সুদ দেওয়ার কোনো দরকার নেই, যার জন্য সবাইকে এক ছাতার তলায় আসতে বলা হয়েছে, যে সবুজ ছাতা আমাদের যেটা, সবুজ ছাতার তলায় এলে কী হয়, মানে একটা দল একসঙ্গে বারোটা মিনিমাম বারো জন দরকার, সেই বারো জন ওই সবুজ ছাতার তলায় এলে কী হয় সেটা আমরা, অত টাকা লোন নিয়ে সুদ দেওয়ার কোনো দরকারও নেই, মানে অত সুদ দেওয়ার দরকার নেই। গোষ্ঠীর লোন আমাদের সব থেকে মানে অল্প সুদের হারে মানে পাওয়া যায় যেটা, সেই জিনিসটা আপনারা সেই এক ছাতায় সবুজ ছাতার তলায় আসুন। এক একটা জিনিস আমি দেখছি, মানে আমি তো গোটা মানে কি বলবো মানে গোটা আরামবাগেও দেখছি বা প্লাস অন্য জায়গায় দেখছি, দিদির কাছ থেকে সুযোগ সুবিধা নিচ্ছে, নিয়ে কী করছে অন্য দলে যোগ দিচ্ছে। দিদির সাইকেলটা একটা মানে স্কুল পড়ুয়া, সেই সাইকেলটা নিয়ে তার বাপ মা কী করছে অন্য দলে চলে যাচ্ছে, এরকম আছে। আমরা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি, ওষুধের সুযোগ সুবিধা পাচ্ছি, ছেলে মেয়েদের কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী সব কিছু পাচ্ছি, তাহলে সেই সবুজ ছাতাটা যদি আমাকে পা থেকে মাথা পর্যন্ত যদি সুযোগ সুবিধা দেয় তাহলে আমরা সেই অন্য রাস্তায় যাবোই বা কেন? এই সবুজ ছাতার তলাটা আমাদের এমন একটা জিনিস, মানে এই আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রেরণায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় আমরা এমন একটা জিনিস পেয়েছি, মানে আমাদের প্রাত্যহিক জীবনে যেটা চলার প্রাত্যহিক জীবনে চলার যেটা আমাদের মানে অনুপ্রেরণা দিচ্ছেন সেটা অন্য কোনো সরকার কিন্তু দিচ্ছে না। তাই আমি দিদিকে একটাই আমার বক্তব্য যে স্বনির্ভর গোষ্ঠী বা সবুজ ছাতার তলায় সবাই আসুন, সবাই সব কিছু সুযোগ সুবিধা পাবে। উপলক্ষে ওনাকে আমি শতকোটি প্রণাম জানাই। আমাদের মঞ্চে উপস্থিত আমাদের ভাইসরয় ম্যাডাম আছেন, ওনাকে আমার সশ্রদ্ধ প্রণাম। কাউন্সিলর ম্যাডাম আছেন এক নম্বর ওয়ার্ডের রিটুমলিকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমার যারা স্বনির্ভর গ্রুপের আমার আমি সবাইকে কি বলি, আমার মেয়ে আমি বলি আমার আমি গান্ধারী জননী, আমি এটা সবসময় বলি আমি গান্ধারী জননী, আমি হাজার মেয়ের মা, কারণ আমার 7,500 মতো আমার মেয়ে আমার কাছে, আমি তাদের তাদের মা। তো স্বনির্ভর গ্রুপে আমাদের এখনো পর্যন্ত আমার পৌরসভায় 599টা গ্রুপ আছে, সেলফ হেল্প গ্রুপ আছে, তার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে 7,500 মহিলা। সেই মহিলাগুলো প্রত্যেকে স্বনির্ভর এখনো কিন্তু হতে পারেনি, স্বনির্ভর গোষ্ঠীতে অন্তর্ভুক্ত হয়েছে কিন্তু স্বনির্ভর হতে পারেনি। সেটাই বলার যে অনেকেই আমরা স্বনির্ভর বলে আমরা নিজেদেরকে বলছি কিন্তু আমরা স্বনির্ভর হতে পারিনি, কারণ আমরা নিজেরা কিছু কিছু ভুল পথে হাঁটছি। প্রথমে গ্রুপ করতে আমাদের 1982 সালে এই স্বনির্ভর গ্রুপের পরিকল্পনা ভারত সরকার পরিকল্পনা করেন, পরে 2005 সালে এটা ভারত সরকার এবং মানে স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্ট মিলিত প্রয়াসে এই পরিকল্পনা শুরু করে যে স্বনির্ভর গ্রুপে আমাদের এই পশ্চিমবঙ্গে স্বনির্ভর গ্রুপে, আগে আমাদের বিহার টিহার সমস্ত রাজ্যে আগে থেকেই শুরু হয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গে আমাদের 2005 সাল থেকে এই স্বনির্ভর গ্রুপের আওতায় আমাদের পশ্চিমবঙ্গকে আনা হয়েছে। এবার 1911 সালের জনসংখ্যা অনুযায়ী আমাদের প্রথমে দরিদ্র সীমা যারা নিচে বসবাস করে সেই সমস্ত মহিলারা একমাত্র স্বনির্ভর গ্রুপে অন্তর্ভুক্ত হতো, কিন্তু এখন 2011 সালে জনগণনা অনুযায়ী যারা আমাদের খাদ্যসাথীর আওতায় যে আমরা বড় ডিজিটাল কার্ডগুলো পেয়েছি, যে সমস্ত মহিলারা বা পরিবাররা সেই পরিবারের সমস্ত মহিলারাই আমাদের এই গ্রুপে অন্তর্ভুক্ত হতে পারবেন। অতএব এখন কোনো মানে বাছাইয়ের কোনো ব্যাপার নেই যে বিপিএল অন্তর্গত বিলো পপার্টি লেভেলের যারা অন্তর্ভুক্ত মহিলা ছিলেন তারাই একমাত্র এই স্বনির্ভর গ্রুপে অন্তর্ভুক্ত হতে পারতেন, এখন কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই, সবাই অন্তর্ভুক্ত হতে পারেন। স্বনির্ভর গ্রুপের মহিলা হতে হলে 18 থেকে তার ওপরে যে মহিলার বয়স আছে সবাই হতে পারবেন, এই অন্তর্ভুক্ত হতে পারবেন। প্রথমে আমরা একটা পাড়ায় গিয়ে মিটিং করি, সবাই এটা জানেন যদিও তাও আমি বিস্তারিত বলছি না, যারা জানেন না এমনও যদি ব্যক্তি কোনো এসে থাকেন,
তা মহিলা আমাদের দিদিরা কেউ এসে থাকেন, তাদের ফ্যামিলিকে বা পাশাপাশি বাড়ির লোককে উদ্ভূত করতে পারবেন যে এই গ্রুপে আসার জন্য। এই গ্রুপে এলে সুবিধা কি, আমরা কোনো আমাদের বাড়ির আর্থিক কোনো অসুবিধা হলে, আমরা কোনো লোন নিতে গেলে আমাদেরকে কেউ বিনা পয়সা বিনা হাতে কেউ লোন দেবে বা ব্যাংক থেকে লোন নিতে গেলে এখন ব্যাংকের সুদ হচ্ছে কোনো ব্যাংকে 12%, কোনো ব্যাংকে 13%, কোনো ব্যাংকে 11%, 11.5%। কিন্তু আপনি স্বনির্ভর গ্রুপের মহিলা হওয়ার জন্য, কেবলমাত্র স্বনির্ভর গ্রুপের মহিলা হওয়ার জন্য আপনি 7% সুদে সেই লোনটা নিতে পারবেন। প্রথমে পাবেন আপনি 1.5 লাখ লোন পাবেন, তারপরে 2.5 লাখ, তারপরে 3 লাখ, তারপরে 5 লাখ, সর্বশেষ 10 লাখ পর্যন্ত লোন পাবেন এই 7% সুদে। আর আমরা কি করি, অনেকেই, এই যে দিদিরা আপনাদের বলছি, আপনারা অনেকেই কি করেন, 1.5 লাখ টাকার লোনের সুদ 7% দিতে দিতে কিছুদিন হলো ডিফল্টার করে হয়ে যান। ডিফল্টার হয়ে যাওয়ার জন্য সেই লোনের সুদটা 7% থেকে 4% হচ্ছে না। আমরা প্রথমে যখন স্বনির্ভর গ্রুপ করতে যাই তখন মিটিংয়ে বলি যে এই লোন 7%-এর পর 4% হয়ে যাবে, 4%-এর পর আবার সেটা 2% হয়ে যাবে। সেটা যদি কোনো ডিফল্টার না হয়, প্রত্যেক গ্রুপে বলবে মেম্বাররা 10 জনের মধ্যে বলবেন যে আমরা 8 জন শোধ করেছি, কেন আমারটা 4% হচ্ছে না। এটা তো আমরা স্বনির্ভর গ্রুপ নিয়ে একটা লোনটা নিয়েছি, এটা তো কেউ পার্সোনাল লোন নয়, গ্রুপের সবাইকে শোধ করতে হবে। তাহলে এই লোনটা যত অ্যামাউন্ট বেশি হোক না কেন, 10 লাখ টাকার লোন হলেও ওই 7% থেকে 4%, 4% থেকে 2%। আজকে যে আপনারা আরম্ভ পৌরসভাতে 1 নম্বর ওয়ার্ড, আপনারা যে পারুল স্পোর্টস কমপ্লেক্সে স্বয়ম্বর গোষ্ঠীর মেয়েদেরকে নিয়ে বসেছেন, আজকে উদ্দেশ্যটা কি? আজকের উদ্দেশ্য যে আজকে আমাদের এখানে বিবেকানন্দের যে জন্মদিন আছে, আমরা সমস্ত এসএইচজি গ্রুপের মহিলাদের নিয়ে, আমরা এসএইচজি গ্রুপের মহিলাদের নিয়ে আমরা আজকে বিবেকানন্দের জন্মদিনটা পালন করছি। এবং সেই সাথে আমার গ্রুপের যে সমস্ত মহিলারা যারা এখনো স্বনির্ভর হতে পারেননি বা তারা এখনো স্বনির্ভর গোষ্ঠীর আসেননি, যাতে তারা এই স্বনির্ভর গোষ্ঠীর আওতায় আসেন বা তাদের যা কিছু সমস্যা আছে সেগুলো যাতে আমি সমাধান করতে পারি, তাদেরকে আরো আমি স্বনির্ভর করতে পারি, তাদেরকে আরো আমি অনেক এগিয়ে নিয়ে যেতে পারি। যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি আমাদের স্বনির্ভর গোষ্ঠীর ওপর অনেক বেশি ইনভলভ, অনেক বেশি তাদেরকে স্বনির্ভর করার জন্য অনেক বেশি তাদেরকে মানে স্কুল ড্রেস দিচ্ছেন যাতে তারা স্বনির্ভর হতে পারে, গাছপালা দিচ্ছেন, এছাড়া পশুপালন করার জন্য পশু দিচ্ছেন। এইভাবে যাতে উনি যদি মেয়েদের পাশে থেকে মেয়েদেরকে আগিয়ে নিয়ে যেতে পারেন, আমি তাই কাউন্সিলর হয়ে, তাই মমতা দিদির অনুপ্রাণিত হয়ে, আমি মমতা দিদির সৈনিক হিসাবে আমিও সেই এসএইচজি গ্রুপের মহিলাদেরকে আমি আগিয়ে নিয়ে যেতে চাই, আমি অনেক দূর পর্যন্ত আগিয়ে নিয়ে যেতে চাই, যাতে তারা কারোর ওপর নির্ভরশীল না হয়, তারা স্বামীর ওপর নির্ভরশীল না হয়, কেউ ছেলের ওপর নির্ভরশীল না হয়, তারা যে কোনোভাবে তারা যদি ডেইলি 50 টাকাও ইনকাম করতে পারে তবু তাদের অনেকটা নিজেদের সুরাহা হবে। এবং মেয়েরা যে বাইরে বেরোচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর আওতায় এসে, আজ মেয়েরা বাইরে বেরোচ্ছে, ব্যাংকে যাচ্ছে, টাকা তুলতে পারছে, এই সমস্ত করে মেয়েরা অনেকটা স্বনির্ভর হচ্ছে এবং তার সাথে সাথে নিজেকে আরো উন্নত করে তুলছে। যেহেতু আগেকার দিনের মেয়েরা বাইরে বেরোতো না বলে আগেকার মেয়েরা অনেকটা স্বনির্ভর ছিল না, আজ মেয়েরা বাইরে বেরোচ্ছে, বাইরের জগৎকে জানতে পারছে, চিনতে পারছে এবং তারা অনেক কিছু শিখতে পারছে, এটাই বড় জিনিস। এটাই আমি এই উদ্দেশ্য নিয়েই আমি আজকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে আমি আজকে মিটিং এর আয়োজন করেছি এবং তাদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছি। আপনার নাম এবং পরিচয় একটু? আমি 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিটুন কুন্ডু। তাহলে সেটা আমাদের